গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি। এখন বাজে 9:30, আর আমরা ঘুম থেকে এখন উঠেছি, না আমরা উঠেছি বলে ভুল হবে, আমার ছেলে এখনও ওঠেনি, আর বর উঠে পড়েই ক্লাসে বসে গেছে, ওর অনলাইন ক্লাসে বসে পড়েছে, আর আমি এখন নড়তে চড়তে গল্প করতে করতে উঠলাম। ভেবেছিলাম আজকে আমরা তিনজনই রয়েছি বাড়িতে, আর কেউ নেই, ছোটো কাকু সকাল সকাল বেরিয়ে পড়েছে, ও বাড়ি চলে গেছে সকালবেলা ছোটো কাকু, তাই আমি ভাবলাম যে আমরাই আছি, তেমন কিছু করব না। আর সীমাদিও বলেছিলো যে না না আমি কালকে আসছি, আমি তুমি কালকে আসবে বলে, হ্যাঁ আমি কালকে আসবই, যে আচ্ছা ঠিক আছে তাহলে, ও আমার কাজকর্ম কম। আচ্ছা, ও মা সকালবেলা ফোন করে একটু আগে দেখছি, সকাল থেকে ফোন করছি, ফোনে পাচ্ছিলাম না, তারপরে একটু আগে ফোন করে ওর মেয়ে বললো, মানে ফোনটা ধরে ওর মেয়ে বললো যে না মা আসতে পারিনি ট্রেনে গণ্ডগোলের জন্য, ব্যাস হয়ে গেল, এবার সারাদিন এই নিয়ে পড়ে থাকো। আমার বর ওইদিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ভালো হয়েছে চাউমিনটা? ওকে যতই টেবিলে খেতে দেওয়া হোক, ও সেই ঘরে এসেই বসে খাবে, বলে চলো ঘরে বসে খাবো আমরা সবাই মিলে। কি রে তুই খা, কি আমি অনেক বড় হয়ে গেছিস, খা নিজে এবার। ধরো হা করো, এনা হাঁটা করে গেলে মুখে লেগে যাবে, সান না চোখ মুছে নিচ্ছে, যদি আমি দেখিয়ে দিই, দেখা দেখা বোকা ছেলেটা, দেখা 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 চোখ দিয়ে দেখা, টস টস করে চোখ থেকে জল পড়ছিল। কাঁদছিলিস কেন বল 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 বলো কি হয়েছিল? ধপাস করে পড়ে গেছিলাম, ধপাস করে পড়ে গেছিল, ঘরটা মুছেছি আর অমনি ও এমন ছুটে আসতে গেছে, ধপাস করে পড়েছে। আবার কি পড়ে তো পড়েছি, সঙ্গে সঙ্গেই তো কাঁদবি, মানে এরকম ও কিছুক্ষণ এরকম এরকম করে দেখলো আমার দিকে আর ওর বাবার দিকে, যেই দেখছে দুজনেই তাকিয়ে আছে, তারপরে কাঁদতে শুরু করলো। মিছিমিছি বল কাঁদলি? না মিছিমিছি কাঁদলি? হ্যাঁ মিছিমিছি হয়েছিল তো। দিন দিন যা ছেলে চেহারাটার অবস্থা করছে, ও কদিন পরে হাওয়ায় উঠবি বল? বসেই থাকো থাকো, আমি নামাবো না, থাকো উপরে বসে, কি করো দেখি। আজকে একটা দারুণ ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে দুপুরবেলা আমাকে রান্না করতে হয়নি, পিকুর বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে, পিকু বললো যে তুমি
সমস্ত কিনে ঠিনে এনে বিরিয়ানি করবে, তার থেকে আমি বরঞ্চ কিনে নিয়েই চলে আসি। ও গেছিলো, গিয়ে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসছে। আমাকে আজকে দুপুরবেলা একদম কোনো কিচ্ছু রান্না করতে হয়নি, আমি বেশ বিন্দাস আছি। আজকে শুধু ঘরদোর পরিষ্কার করেছি আর প্রচুর গান শুনেছি, রান্না বাড়ার কোনো পার্ট নেই। মাঝে মাঝে এরকম হলে বলো, বেশ ভালোই হয়। সাহস, মটন বিরিয়ানি এনেছে বল। ছাদে চন্দ্রমল্লিকার ফুলগুলো ফুটতে শুরু করেছিল। এবার পিকু বলছে যে আমি তো কোনোদিন বাড়িতে থাকি না, সকালবেলা বেরিয়ে যাই, সেই ফিরতে ফিরতে রাত্রি হয়ে যায়, গাছগুলো দেখতেও পাচ্ছি না যে ফুল ফোটা অবস্থায়। তুমি এক কাজ করো, আজকের দিনটা আমি বাড়িতে আছি, দুটো গাছ অন্তত নিয়ে নিচে চলে এসো, যে এই দুটো গাছে ফুল ফুটেছে। তো হলুদটা তো সবে মাত্র ফুটতে শুরু করেছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার ফুটতে শুরু করেছে, আর তাই জন্য ওটা নিয়ে এলাম না। এই দুটো যেহেতু ফুটতে মানে প্রায় অনেকগুলোই ফুল ফুটেছে, তাই এই দুটো গাছ নিয়ে এসেছি। আর আজকে আমাদের এই বাইরেটা পরিষ্কার করা হয়েছিল। এর আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম এই মাটি যেখানে রয়েছে, গাছগুলো যেখানে লাগানো হয়েছে, সেই এই যে এই জায়গাগুলো না পুরো না ঘাস হয়েছিল, ঘাস হয়ে পুরো ভর্তি হয়েছিল। তো আজকে নোংরাগুলো সমস্ত সরিয়ে ঠুরিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার করা হয়েছে। আমি ঘরের ভিতর থেকে দেখাচ্ছি বলে ভালো করে দেখাতে পারছি না, একটা সাইডই দেখাচ্ছি। এখানে আমি করছি ডিমের কারি, আর এই ডিমগুলো ভেজে ভেজে তুলে রাখছি। ডিমের কারি করার আগে আমি ভাবলাম একটু আলুটাকে সেদ্ধ করে নিই, সেদ্ধ করে তুলে রাখবো একটু, তারপরে ভেজে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। একটুখানি মানে সেদ্ধ করতে গেলাম আর আলুগুলো পুরো বাজেভাবে সেদ্ধ হয়ে গিয়ে দেখো পুরো মানে ঘেটে কি অবস্থা, মানে ভেঙে 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 যাচ্ছে। আমি বুঝে উঠতে পারছি না এটা চন্দ্রমুখী আলু নাকি জ্যোতি আলু। মানে আমি বেশিক্ষণও হয়নি যে আমি আলুটাকে সেদ্ধ করেছি দেওয়া। এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ডিমে, যতক্ষণ মশলাটা কষছে ততক্ষণ আমি আটাটাকে মেখে নেব। পছন্দ হয়েছে গাড়িটা? Yes, yes, yes. খুব পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাঙবি না কিন্তু? খুব 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 এত খুব এত খুব বলে তো তুই পুরো ভেঙে দিস। এখন আমাকে মাখিও না, এখন আমি মুখ টুক ধোবো টোবো,
তারপরে আমি এসে ক্রিম মাখবো। এখন তুমি মেখে নাও ভালো করে, দেখি ঠোঁটটা দেখি। আমি করে দিয়েছি, করে দিয়েছি। বেলুনকে লাগাতে নেই, চল দেখি হাত দেখি। এখন 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, 11টার বেশি হবে হয়তো। আর শুতে চলেছিলাম, দোয়েল এইটা দিয়ে গেল আমাকে। আমি মুখ টুক ধুয়ে এসে ক্রিমটা মাখবো বলে রেডি হয়েছিলাম। ওরা মন্দারমণি গেছিল, আজকেই ফিরেছে। আর আমি পরে ওকেও দেখি দেখালাম, আর ভাবলাম তোমাদেরকেও দেখাই এই কানেরটা আর এই গলারটা এনে দিয়েছে। আমার তো বেশ দেখে বেশ ভালোই লাগছে, কিন্তু জানি না আমাকে কতটা ভালো লাগছে, কারণ আমাকে পারলে হয়তো, মানে পারলের কোনো জিনিসই আমাকে খুব একটা মানায় না আমার বলে মনে হয়। কিন্তু পড়তে আমি ভীষণই ভালোবাসি, যে মানে এরকম মুক্তোর মতো যে কোনো গয়না আমার দেখতে মানে ভালো লাগে, কিন্তু আমি কিনলে আমার পড়লেই মনে হয় যেন আমাকে মানাচ্ছে না গয়নাগুলো, তাই আমি খুব বেশি কিনিও না, কয়েকটাই যা আছে পরবো। শাড়ি ঠাড়ি পরবো যখন, তখন এই গলারটা পরবো। সিম্পলের মধ্যে বেশ ভালোও লাগে, মানে আমার তো দেখে খুব পছন্দ হয়েছে গলারটা। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। বলেছে বাচ্চাকে ক্রিম ক্রিম মাখিয়ে দিই ঠিক আছে, কিন্তু আমার বরকেও মানে স্নান করে বেরোক বা রাত্রে শুতে যাক না কেন, ওকে আমাকেই ক্রিম মাখাতে হবে। ও জন্মে জীবনে নিজের হাতে করে ক্রিম মাখতে পারে না। হাতের জন্য তো অসুবিধা হচ্ছে না, তুমি এর আগে মাখতে, এখন তো তোমার হাতের জন্য অসুবিধা, এর আগেও তো মাখতে না কোনোদিন। কোনোদিনই মাখিনি আমি, বিয়ের কোনোদিন পর থেকে কোনোদিনই আমি দেখিনি যে ও নিজের হাতে ক্রিম ঠিম মাখে বলে। ওকে খুব বলেও চিৎকার মিছি করে ওকে শ্যাম্পুও করাতে হয়, ক্রিম ঠিম মাখার বেলাও তাই। শীতকালে তো মানুষের নিজেই অস্বস্তি হয় যে ক্রিম ঠিম না মাখলে, আমার তো ভীষণ অস্বস্তি হয় যে ভালো করে চকচক করে ক্রিম ঠিম না মাখলে এত মুখটা টান ধরে। আর ওর কোনো বালাই নেই, ওকে টান ধরলে উল্টে আমাকে বলে তোমার জন্য টান ধরেছে, কারণ হচ্ছে তুমি ক্রিম মাখিয়ে দাওনি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।